আটানোয় পা রাখল দেশবন্ধু সংঘ। উদয়পুর কাকরাবন সড়কের পাশে কাকরাবন হাসপাতাল চৌমনি এলাকায় রয়েছে স্বনামধন্য এই ক্লাবটি। বহু সামাজিক কাজের সাথে দীর্ঘদিন ধরে নিয়োজিত রয়েছে এই ক্লাব। এবছর ক্লাবের 58 বছর পূর্তি হল। মৃৎশিল্পী মেলা ঘরে নিদরুদ্র পাল, প্যান্ডেল ও আলোকসজ্জায় সঞ্জয় ঘোষ, পূজা কমিটির সভাপতি বীর লাল দাস ও সম্পাদক নেপাল দেবনাথ জানান, পঞ্চমীর দিন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই পূজার উদ্বোধন করবেন। থাকবেন বিধায়ক অভিষেক দেবরায় ও বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ বিশিষ্ট সমাজসেবীরা থাকবেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। পূজার চার দিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, অষ্টমীর দিন থাকবে অন্নভোগের আয়োজন। এবারের পূজার থিম হচ্ছে দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে। পুজোর চার দিন থাকবে নেশা বিরোধীর আলোচনা, থাকবে গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ। পুজোকে সার্বিকভাবে সফল করে গড়ে তোলার জন্য ক্লাবের কর্মকর্তা সহ সকল সদস্য সদস্যাগণ উঠে পড়ে 24 ঘন্টা কাজ করে চলেছে। এবার পূজার থিম কি? পূজার থিম আমরা কাল্পনিক মন্দির তৈরি করছি। আমাদের বাঁশবেতের কাজ মানে কুটির শিল্পের উপর জোর দিয়েছি এবং আমাদের থিম হচ্ছে কাল্পনিক মন্দির। মণ্ডপ সজ্জা সঞ্জিত ঘোষ, আলোক সজ্জা সঞ্জীব ঘোষ। বাজেট কত? বাজেট 10 লক্ষ টাকা। চাঁদারা কত থেকে সংগ্রহ করছেন আপনারা? চাঁদারা আমরা পাড়া এবং লোকাল থেকে আমরা সংগ্রহ করি, আমরা বাইরে যাই না। বিশেষ কী কী আকর্ষণ থাকবে পুজোর কাজে? আকর্ষণ আমাদের লোকাল শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে প্রত্যেক দিন। তারপর আমাদের 9 দিন হবে, 2000 লোকের আমরা অন্নভোগের ব্যবস্থা করেছি এবং আমরা এই অষ্টমীর দিন বস্ত্র বিতরণ 400-500 জনের লোকের উপর আমরা বস্ত্র বিতরণ করবো। পূজা উদ্বোধন করবো কি? পূজা উদ্বোধন পঞ্চমীর দিন করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা মহোদয়। আর কে কে থাকবে? থাকবেন অভিষেক দেবরায় মহোদয়, থাকবেন বিধায়ক, থাকবেন জিতেন্দ্র মজুমদার বিধায়ক, হ্যাঁ বিধায়ক, আর উচিত থাকবেন আমাদের মন্ডল প্রেসিডেন্ট বিশ্বজিৎ সরকার মহোদয়। আর পুজোর চার দিন আর কী কী আকর্ষণ থাকবে আপনাদের? আমাদের লোকাল শিল্পীদের নিয়ে এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং আমাদের মহিষাসুর মর্দিনী নিয়ে একটা আমাদের প্রোগ্রাম হয়। সামাজিক কী কী অনুষ্ঠান থাকে? সামাজিক আমরাই তো বস্ত্র বিতরণ করবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।